বর্তমান ভারতের গুরুত্বপূর্ণ পদে নিযুক্ত ব্যক্তির নাম নিয়ে আমরা আলোচনা করব যা কলকাতা পুলিশের এক্সামের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভারতের সুপ্রিম কোর্টের নতুন প্রধান বিচারপতি কে হয়েছেন ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড় ভারতের নতুন উপরাষ্ট্রপতি কে হয়েছেন জগদীপ ধনকড় যিনি ভারতবর্ষের চোদ্দতম উপরাষ্ট্রপতি আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের দু থেকে দু পর্যন্ত রাজ্যপাল পদে নিযুক্ত ছিলেন ভারতের নতুন চিফ অফ ডিফেন্স স্টাফ বা সিডিএস কে হয়েছেন অনিল চৌহান ভারতের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ বা সিডিএস কে ছিলেন বিপিন রাওয়াত ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড এর নতুন অধ্যক্ষ কে হয়েছেন এর নতুন অধ্যক্ষ রোজার বিনি প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংগঠন ডিআরডিওর নতুন অধ্যক্ষ কে হয়েছেন ডক্টর সমীর ভি কামাত ডিআরডিওর গঠন হয়েছে উনিশশো সালে এর সদর দপ্তর নিউ দিল্লিতে নীতি আয়োগ এনআইটিআই এর বর্তমান ভাইস প্রেসিডেন্ট কে হয়েছেন শ্রী সুমন বেরি নীতি আয়োগের গঠন হয়েছে একলা জানুয়ারি দু সালে নীতি আয়োগের বর্তমান চেয়ারম্যান নরেন্দ্র মোদী ভারতবর্ষের বর্তমান প্রধানমন্ত্রী ভারতের নতুন মুখ্য নির্বাচন কমিশনার কে রাজীব কুমার যিনি ভারতের পঁচিশতম মুখ্য নির্বাচন কমিশনার ভারতীয় মহাকাশ ও গবেষণা সংস্থার অধ্যক্ষ কে হয়েছেন এস সোমনাথ যা আমরা একে ইসরো বলে থাকি হকি ইন্ডিয়ার নতুন অধ্যক্ষ কে হকি ইন্ডিয়ার নতুন অধ্যক্ষ দিলীপ তিরকি ভারতের নতুন বাণিজ্য সচিব কে হয়েছেন সুনীল বর্তবাল ভারতের নতুন বাণিজ্য সচিব হয়েছেন ইন্দো তিব্বত বোড়ার পুলিশ বা আইটিবিপি এর নতুন মহানির্দেশক কে হয়েছেন অনিল দয়াল সিং আইটিবিপির হেডকোয়ার্টার নিউ দিল্লিতে অবস্থিত কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্স বা এর নতুন মহানির্দেশক কে হয়েছেন লাল থাউসেন ভারতীয় গবেষণা বিভাগ বা আই সি এমআরএর নতুন মহানির্দেশক কে হয়েছেন রাজীব বহল ভারতের পনেরোতম রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর নতুন সচিব কে হয়েছেন দ্রৌপদী মুর্মুর নতুন সচিব হয়েছেন রাজেশ বর্মা অল ইন্ডিয়া রেডিও বা এআইআর এর সমাচার সেবার নতুন মহানির্দেশক কে হয়েছেন বসুধা গুপ্তা অল ইন্ডিয়া রেডিওর প্রতিষ্ঠা হয়েছে উনিশশো সালে এর হেডকোয়ার্টার নিউ দিল্লিতে অবস্থিত ভারতের নতুন সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশনার বা সি এ কে হয়েছেন সুরেশ অ্যান্ড প্যাটেল ভারতীয় কৃষি গবেষণা পরিষদের নতুন মহানির্দেশক কে হয়েছেন নতুন মহানির্দেশক হয়েছেন হিমাংশু পাঠক ভারতের নতুন অ্যাটর্নি জেনারেল কে হয়েছেন ভারতের নতুন অ্যাটর্নি জেনারেল হয়েছেন আর রমন সশস্ত্র সীমাবল বা এস এসবির নতুন অধ্যক্ষ কে হয়েছেন এস এল থাউসেন এসএসবির গঠন হয়েছে উনিশশো সালে ভারতের সেনাবাহিনীর প্রধানকে ভারতের সেনাবাহিনীর প্রধান মনোজ পান্ডে বিএসএফের বর্তমান ডিজিকে বিএসএফের বর্তমান ডিজি সুজয়লাল থাউসেন এর বর্তমান ডিরেক্টর জেনারেলকে দিনকর গুপ্তা এর বর্তমান ডিরেক্টর জেনারেলকে কে সুবোধ এনএসজির ডিরেক্টর জেনারেলকে এনএসজির ডিরেক্টর জেনারেল সি এস এম গণপতি পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপালকে পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপাল সি ভি আনন্দ বোস কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞেনম ভারতের বিমান প্রধান প্রধানকে ভারতের বিমান বাহিনীর প্রধান বিবেকরাম চৌধুরী ভারতের নৌবাহিনীর প্রধানকে ভারতের নৌবাহিনীর প্রধান আর হরি কুমার ইউপিএসসির বর্তমান চেয়ারম্যানকে ইউপিএসসির বর্তমান চেয়ারম্যান ডক্টর মনোজ সোনি এস বর্তমান চেয়ারম্যানকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এসএসসির বর্তমান চেয়ারম্যান এস কিশোর রিজার্ভ ব্যাঙ্ক বা আরবিআইয়ের বর্তমান চেয়ারম্যানকে রিজার্ভ ব্যাংকের বর্তমান চেয়ারম্যান শক্তিকান্ত দাস এর বর্তমান চেয়ারম্যানকে এসবিআইয়ের বর্তমান চেয়ারম্যান দীনেশ কুমার খাড়া রাজ্যসভার বর্তমান চেয়ারম্যান কে রাজ্যসভার বর্তমান চেয়ারম্যান জবদীপ ধনখড় যিনি পশ্চিমবঙ্গের এক সময়ের রাজ্যপালও ছিলেন রেলবোর্ডের কে বর্তমান রেলবোর্ডের অধ্যক্ষ অনিল কুমার লাহতি লোকসভার বর্তমান চেয়ারম্যানকে লোকসভার বর্তমান চেয়ারম্যান বা স্পিকার ওম বিটলা ভারতের বর্তমান রাষ্ট্রপতিকে ভারতের বর্তমান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু